ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন তো বন্ধুরা খুব জটিল রহস্য কী কারণে ডিএরআইয়ের এর রিভিউ দায়ের করেছে রাজ্য সরকার এর পেছনে গোপন চক্রান্ত কি রয়েছে আদৌ কি রাজ্য সরকার ডিএ প্রদান করতে আগ্রহী রাজ্যের সরকারি কর্মচারীদের সত্যি কি আর্থিক সমস্যার কারণে রাজকোষাগার শূন্য হওয়ার কারণে ডিএ প্রদান করতে পারছে না রাজ্যের সরকারি কর্মচারীদের নাকি সদিচ্ছার অভাব তো বন্ধুরা আপনারা জানেন বিভিন্ন ধরনের যে প্রকল্পগুলি চলছে জনমুখী প্রকল্প জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার দুয়ারে সরকারের মাধ্যমে বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প দুর্গাপূজার জন্য পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার অনুদান বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রত্যেকটি বলা যেতে পারে রাজ্য সরকারের প্রত্যেকটি জনমুখী প্রকল্প কিন্তু সঠিকভাবেই চলছে বলা যায় বিশেষ করে যে সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে সাধারণ মানুষ প্রতি মাসে বা বাৎসরিক কিছু আর্থিক অনুদান পেয়ে থাকেন সে সমস্ত প্রকল্পগুলি ধারাবাহিকভাবে চলছে কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন কৃষক বন্ধু বলুন বিভিন্ন ধরনের পেনশন প্রকল্প বলুন সবগুলি কিন্তু চলছে শুধুমাত্র রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষকদের বিরাট অঙ্কের ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকার কি আদৌ চাচ্ছে যে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা বকেয়া দিয়ে দ্রুত তাদের হাতে পেয়ে যাক যদি রাজ্য সরকারের এমন সদিচ্ছা থাকত সেক্ষেত্রে হাইকোর্ট এবং স্যাট দুবার রায় দেওয়ার পরও কেন ফের রিভিউ পিটিশন দায়ের করল রাজ্য সরকার আপনারা জানেন তিন মাস সময়সীমার মধ্যে বকেয়া ডি প্রদান করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তিন মাস সময়সীমা পেরিয়ে যাওয়ার কিছু সময় আগে রিভি পিটিশান দায়ের করা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং সেখানে জানা গেছে প্রায় বারোশো পৃষ্ঠার বিস্তারিত বিবরণ হাইকোর্টকে পেশ করা হয়েছে যারা অভিজ্ঞ সেই সমস্ত অভিজ্ঞ মানুষেরা বলছেন এসবের মূল কারণ হচ্ছে যতদূর সম্ভব এই ডিএ মামলাকে দীর্ঘায়িত করা যায় তার চেষ্টা করা অর্থাৎ খুব দ্রুত বা ডিএ দেওয়ার সদিচ্ছা নেই রাজ্য সরকারের যদি ডিএ দেওয়ার সদিচ্ছা থাকত সেক্ষেত্রে হাইকোর্ট রায় দিক বা নাদিক বা অন্ততপক্ষে হাইকোর্ট রায় দেওয়ার পর দিয়ে প্রদান করার চেষ্টা করত রাজ্য সরকার সেটা কিস্তিতে হোক পিএফ অ্যাকাউন্টে হোক বা কিছু শতাংশ ডিএ ঘোষণা করার মাধ্যমে হোক যে কোনোভাবে রাজ্য সরকার চেষ্টা করত ডিএ প্রদান করার কিন্তু রাজ্য সরকার সেটা করেনি রাজ্য সরকারের ইচ্ছা রয়েছে বা হয়তো এমনটা চাচ্ছে বলা যেতে পারে যে যতদিন এভাবে টানা যায় যাক যতদিন এভাবে ডিএ মামলাকে দীর্ঘায়িত করা যায় যাক যখন দেখা যাবে শেষ সীমায় এসে পৌঁছেছে তখন কিছু একটা হয়তো পজিটিভ চিন্তাভাবনা করা যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি